প্রতিদিন নতুন নতুন টম ইঞ্জিন দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দাও তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে এটা আমি কোথায় চলে এলাম চারপাশে কাউকেই দেখতে পাচ্ছি না সর্বনাশ চাঁদের ভিতর দেখতে পাচ্ছি তাও একটা রাক্ষসের মাথা এটা আবার চলে গেল যাক চারটা তো অনেক দূরে সেখানে রাক্ষস থাকলেও আমার কিছু হবে না কিন্তু এই জঙ্গলে আবার কোনো বুট টুথ আসে না তো কারণ এখানে তো আমাকে কেউ বাঁচাতে পারবে না এখন তো আমার বই করছে চারোদিকে এত নিশ্চুপ কেন এই জঙ্গলে কি আর কোনো প্রাণী নাই নাকি কিছুই তো বুঝতে পারছি না কি সর্বনাশ ওইদিকে আবার কি শব্দ করে হায় হাই, মনে হচ্ছে বুথ আসছে হরণ দিয়ে হরণ দিয়ে এটা তো বুথ না এটা তো মনে হচ্ছে কারো প্রাইভেট কারের শব্দ আমি শুধু শুধু ভয় পেয়েছি যাই হোক কী রে পাশে আরেকটা শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে আর কিছু আসছে এদিকে ওরে সর্বনাশ এগুলা কি হাই হাই। একান থেকে দ্রুত পালাতে হবে আমার হে আমরা হচ্ছি যাদুর বাদর আমাদের সর্দার পাঠিয়েছে তকে ধরে নেওয়ার জন্য তাই আমরা এখন ত্বকের দরে নিয়ে যাব হে হে কিসের সর্দার আমি তোমাদের সাথে যেতে পারবো না আমি এখানে লুকিয়ে থাকবো এবার দেখি আমাকে তোমরা কি করে খুঁজে বের করো ওরে বাবা রে বাবা রে বাবা আমার শরীরটা একেবারে পুটু করে দিয়েছে ও হাই হাই রাও করা যাবে না আমার পাশে বাদরটা কি সর্বনাশ আমার লেস আমাকে নিয়ে যাচ্ছে তো আমাদের কাছ থেকে কেউ পালাতে পারে না তুই তো সাধারণ একটা বিড়াল তুই পালাবি দূরের কথা ওই যে সবচেয়ে উঁচু পাহাড়টা আছে এটাতেই তোকে নিয়ে যাব আমাদের সর্দার এখানেই বাস করে মাই মাইনেমিস কাটোরের বাপ আমি কাটাল খেতে খেতে আমার প্যাট পেটে আমি মারা গিয়েছিলাম এরপর ভূত হয়ে আমি এই কপিনটা দখল করেছি এই কপিনে এরপর থেকে আমি সুন্দরভাবে ভসবাস করি আরে তুমি কাটালের বাফ হও আর ছাগলের বাফ হও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে ধরে নিয়ে আসছো কেন তুমি তো হচ্ছ সেই বিড়াল যেই বিড়াল সারাক্ষণ চুরি করি আর সেই চুরির বোঝা চাপিয়ে দে একটা ইঁদুরের গাড়ি তাই না আর তোমাকে সবাই আদর করে টম নামে ডাকে ঠিক আছে এই এবার টমকে আমার কপিনে পেলে দে তারপর টমকে যাব জানোর আমি বোঝাচ্ছি ওরে বাপ রে বাপ এভাবে হুট করে কেউ কাউকে ছেড়ে দেই মনে হচ্ছে শরীরের তিনটা হাড্ডি ভেঙে গেছে মাত্র তিনটা হাড্ডি ভেঙে গেছে আরো বেশি হাড্ডি বাংলে আমার জন্য ভালোই হতো কারণ এমনিতে আমি তোমার শরীরের বাকি হাড্ডিগুলোও কিছু কিছুক্ষণ পর ভেঙেই ফেলবো বুঝলে টম কিন্তু আমার কথা মতো তোমার চলতে হবে তা না হলে তোমার শরীরে যত হাড্ডি আছে সব হাড্ডি ভেঙে চুরমার করে আলু ভত্তা করে কে পেলবো কথাগুলো কানে ঢুকেছে তো ওরে সর্বনাশ কি বলে এটা আমার হাড্ডি দিয়ে নাকি ভত্তা করে কাবে এটা কোন জায়গায় চলে এলাম রে বাবা এবার আসল কথা বলি আমি তোমাকে ধরে এনেছি আমি তোমাকে ইদ উদ্দার সৈনিক বানাবো তোমাকে দিয়ে প্রতিদিন ইদুদ ধরাবো। আর তারপর সেই ইদ দিয়ে আমি রান্না বান্না করে খাবো ঠিক আছে এবার তুমি চুপচাপ করে আমার চোখের দিকে তাকিয়ে থাকো অন্যদিকে চাইবে না আমি এখন আলৌকিক ক্ষমতার মাধ্যমে তোমার চোখ দিয়ে শক্তি প্রবেশ করাবো তারপর তুমি বুতেরা যা যা কাজ করতে পারে তুমি সেই সব কাজ করতে পারবে এই তো কাজ হয়ে গেছে হ হ বিড়ালটার ভিতরে আলোকে ক্ষমতা আমি প্রবেশ করে দিয়েছি এবার নিশ্চয়ই বিড়ালটা আমার কথা মানবে আর যদি আমার কথা না মানে তাহলে বিড়ালটাকে মেরে ফেলবো এই বিড়াল এবার বলো তুমি কে আপনি কে আপনি হচ্ছেন আমার উস্তাদ আপনি আমার মালিক আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনার আদেশের গোলাম হা 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 এই তো আমার জাদু কাজ করেছি বিড়ালটা আমার কথা মতোই কাজ করবে বলছি এবার আসো আমরা গড়ের বাহিরে যাই আর সেখানে গিয়ে তোমাকে পরীক্ষা করি দেখি তুমি উঠতে পারো নাকি এই তো এখানে তোমাকে পরীক্ষা করব। এবার যাও টম তুমি উড়ে দেখাও দেখি আমার আলৌকিক শক্তি তোমার ভিতরে কাজ করে কিনা এই তো জটিল কাজ করছি কিরে টম তো পরে গেল হাই হাই এটা কি হয়ে গেল আরে না ওই তো টমকে দেখছি আবার উড়তেছে এই যে টম এবার এদিকে আসো তোমার ভিতরে আরো কিছু শক্তি দিতে হবে এই যে টম শুনছো না আর দূর টম তো আমার কথাই শুনছে না টম তো উড়ে উড়ে চলে যাচ্ছে এ তো আমার কথা মানছে না এটা কি হলো আমি এখন আকাশে উড়তে পারি তার মানে আমার ভিতরে আলোকে ক্ষমতা আছে এবার দেখতে হবে এই চাঁদের ভিতর যে একটা রাক্ষস দেখেছিলাম এই রাক্ষসটাকে দেখি এইটার ভিতরে আছে নাকি কই এখন তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি রাক্ষস আমাকে বয় পেয়েছে বয় পেয়ে চলে গেছে ঠিক আছে এবার আমি যাব পৃথিবীতে এই যে আমাদের বন্ধুগণ আমরা এখানে নিশ্চিন্তে বসবাস করতে পারছি আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারে না আমরা নেয়ত করেছি এখন থেকে আমরা এই দেশেই বসবাস করব। কারণ আমাদের আসল দেশে তো বিড়ালের অত্যাচারে আমরা থাকতে পারি না এখানে দেখো কত আরাম করে কাচ্ছি কত আরাম করে থাকছি। আমাদের কোনো সমস্যাই হচ্ছে না ঠিক বলেছ এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা আরাম করে খেতে পাচ্ছি এই দেখো এখানে রুটিগুলাও খেতে অনেক মজা আমাদের এখানে রুটিগুলা খেতে ভাল লাগে না এ ধরচিকে মারামারি নষ্ট করে বাসা বাড়ে ক্যাম্পাসারের বাচ্চা আমাদের নিয়ে ক্যাম্পাসার বানাইছে ক্যাম্পাসারে পিঠে একেবারে তক্তা করে দিয়েছি এজন্য আমরা এখন গ্রাম ছেড়ে পালিয়েছি এখানে আমরা বেশ আরামে এসে আছি তাই চিন্তা করেছি এখানে আমরা থেকে যাব আহ রুটি গোলা খেতে কত মজাই না পাচ্ছি হা 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 তোদেরকে এখন আমি খাবো তারপর আরো অনেক মজা পাবো হা 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 আরে সর্বনাশ টম কত থেকে চলে এলো তাড়াতাড়ি বাঘ এখান থেকে দরা দেওয়া যাবে না এই তোরা সবাই দাঁড়া টমকে আমরা ভয় পাচ্ছি কেন টমকে আমরা কখনোই ভয় পাবো না টমকে আমরা অ্যাটাক করব। আমরা তিনজন আর টম হচ্ছে মাত্র একলা টম আমাদের সাথে পারবে না দেখ আমার সাথে কি আছে এই দেখ এটা দিয়ে টমকে অ্যাটাক করব। হ্যাঁ আমরা বয়ে পালাবো কেন আমরাও অ্যাটাক করব। এই দেখো আমার কাছেও আছে এটা দিয়ে টমকে আমি গোতা দেব। আর আমার কাছেও একটা লাঠি আছে আরে সবার কাছেই তো দেখছি অ্যাটাক করার মতো একটা না একটা যন্ত্র আছে তাহলে আমরা দাঁড়িয়ে রয়েছি কেন এবার সবাই মিলে চল টমকে অ্যাটাক করব আমাদের দেশ থেকে টমকে তাড়াবো আমি জানতাম তোমরা আসবে আসো আমার আলোকে আগুনের মাধ্যমে তোমাদের সব যন্ত্রপাতি পুরে চাই করে দিয়েছি এই টম বাঁচতে চাইলে এখান থেকে পালা তারা হলে গোতা দিয়ে মোতা বানিয়ে দেবো কী সর্বনাশ আমাদের সব কিছু পুরে চাই হয়ে গেছে হাই হাই এখান থেকে দ্রুত পালাতে হবে তা না হলে টম ধরতে পারলে এবার আমাদেরকে পুরে চাই করে দেবে আরে বাহিরে এত চেঁচামেচি হচ্ছে কেন কি ব্যাপার বাইকনারা এত দৌড়াদৌড়ি করতেছে মানে কি কিছুই তো বুঝতে পারছি না একবার পিছনে দেখি তো সর্বনাশ এটা তো টম টম আমাদের ভাইগনাকে ধরার চেষ্টা করছে দাঁড়া টম তোর ব্যবস্থা আমি এখনই করছি আমার যন্ত্রগুলা কোথায় কোথায় এই তো আমার যন্ত্রগুলো আমি পেয়ে গেছি এই টম তোর বেল শেষ এবার তোকে আমি পাকরাও করব। আমার কাছে আছে একটা সুক্কা আর একটা হাতুড়ি এবার দেখ হা 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 এবার সব কটা ইঁদুরকে আমি দৌড়ব হাই হাই আমার গলা আটকা পড়ে গেল কেন এটা কি হচ্ছে আমার সাথে কার এত বড় সাহস দেখি তো ওই জেরি তুই ইয়েস টম আমি মাই নেম ইজ জেরি এখন চিনতে পারছো এই তো টমের ক্ষমতা শেষ হয়ে গেছে জেরি মামুর ক্ষমতা বেড়ে গিয়েছে জেরির কাছে টম আটকা পড়েছে ইঁদুরগুলো বলে কি রে জেরির ক্ষমতা আবার বেড়ে গেল কি করে হ্যাঁ এস এবার দেখবো তুমি এখান থেকে পালাও কি করে এবার তোমাকে আমি ভন্দি করেছি এবার তুমি আর পালাতে পারবে না হা 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 আমার সাথে পাঙ্গা নিলে এবার দেখো কেমন লাগে ওরে পাপরে বাপ দোরা খেয়ে গেলাম এই পুস্কি দূর আমার আছে আলৌকিক ক্ষমতা আর আমার সাথে পাঙ্গা নিতে এসো না ঠিক আছে যাও এখান থেকে দূরে গিয়ে মরো আমার কাজ আমাকে ঠিক মতো করতে দাও আর এই যে ইঁদুরের দল জের বাইকনার দল তোমরা পালাচ্ছ কোথায় তোমাদেরকেই তো আমার ধরতে হবে তারপর বস্তার ভিতর বরতে হবে এই তো তোমাদেরকে বস্তার ভিতর ভরে ফেলেছি এবার তোমাদেরকে আমার সর্দারের কাছে নিয়ে যাব। হা 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 এবার উড়ে উড়ে চলে যাব আমার সর্দারের কাছে দাঁড়াও তোমাদের জেরি ক্ষমতা বেড়ে গিয়েছিল না দেখি এখন জেরি কি করছে কই জেরিকে দেখাই যাচ্ছে না আ একটা ছায়া দেখা যাচ্ছে ধীরে ধীরে হেঁটে হেঁটে বের হচ্ছে এই তো জেরি বের হচ্ছে ঘর থেকে হা 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 জেরি এবার তুমি বসে বসে আঙ্গুল চুষো আর আমি তোমার বাইকনাদেরকে সরাসরি আমার সর্দারের কাছে নিয়ে যাবো হা হা উড়তে উড়তে যাবো এখন আমার ক্ষমতা অনেক বেশি এটা হচ্ছে একটা জাদুর টুপি আর এটা এখানেই থাকবে তুমি কোথা ছক কাসামরেশিমা তাড়াতাড়ি একটু এই ঘরে আসো তো আচ্ছা ঠিক আছে আমি এখনই আইতেছি এক মিনিট দাঁড়াও আমি আসতেছি টম আমার আবার পিছু নিয়েছে আমাকে ধরার জন্য কিন্তু আমাকে এত সহজে তুমি ধরতে পারবে না বুঝলে টম আমি এখান থেকে দৌড়ে পালাবো হা 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 ওরে বাবারে বাবারে বাবা একেবারে টেবুলের ঢুস খেয়ে গেছি এই পুস্কি দূর দাঁড়া তুই পালাবি কোথায় আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুমি তো আমাকে ধরতেই পারবে না আমি আমার ঘরে ঢুকে পড়বো হা 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 এই তো আমার ঘরের দরজা দিয়ে আমি ঘরে ঢুকে গেলাম ও পুস্কি ইঁদুর তুমি এই টুপির ভিতর ঢুকেছো এটা তোমার না টুপির ভিতরতে এখনই তোমাকে বের করব এই তো ইঁদুরটাকে পেয়েছি এবার বের হও কি রে এটা তো একটা ফুল ইঁদুরটা কই গেল বুঝতে পারছি ইঁদুরটা আমার হাতে ফুল ধরে দিয়ে সে লুকিয়েছে ব্যাপার না তোমাকে আমি আবার হাত দিয়ে বের করে আনবো এই তো মনে হচ্ছে পেয়েছি ইঁদুরটাকে এবার টেনে বের করব কী রে এটাও তো ইঁদুর না এটা আবার কি মনে হচ্ছে একটা সুতা টেনে বের করি কি সর্বনাশ এত টানছি খালি বের হচ্ছে আটকা লাগছে মনে হচ্ছে আর একটু টান দিতে হবে আবার মনে হচ্ছে ইঁদুরটা ধরে রাখছে এই বের হচ্ছে না ব্যাপার না তোমাকে ওরে বাবা রে বাবা আমাকে একেবারে ঢুকিয়ে ফেলেছে টুপির ভিতরে সমস্যা নেই তোমাকে আমি টেনে বের করব। টেনে বের হবে না আবার টানছে আমাকে কি ব্যাপার ইঁদুরটা এত শক্তি পেল কোথায় কী রে এটা আবার কি এখানে কর্গোশ করতে গিয়ে কী করছে এটা এখন হ্যাঁ ওরে বাবা রে বাবা আমাকে লাত্তি মেরে একেবারে পালিয়েছে এই পালাচ্ছিস কোথায় দাঁড়া বলছি এটা বুঝলাম না টুপির ভিতর থেকে খরগোশ বের হয় কি করে আবার এগুলা কি বের হচ্ছে আরে ফেনা বের হচ্ছে কেন এই তো ফেনা শেষ হয়ে গেছে এবার দেখি কি সর্বনাশ বেলুন মোটাই হচ্ছে কালি। এটা কিভাবে সম্ভব এটা কি বেলুন কি করছে এটা কত বড় হয়ে গেছে কি করবে এখন এটা বুঝতে ওরে বাবারে বাবা এটা পেটে গিয়েছে ওরে বাপরে বাপ আমার পাচার চামড়া তুলে ফেলেছে হায় হায় আমি তো পালিয়েও এখন বাঁচতে পারছি না টমের মাথা গরম হয়ে গেছে আর টমের শক্তি এক গুণ থেকে এক হাজার গুণ হয়ে গেছে এখন যে আমি কোন দিকে পালাবো সেটা বুঝে পাচ্ছি না টম তো সব কিছু একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে